আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে, আসছে ঈদ, ঈদ মানেই তো শপিং। আর আজকে আমি যাব শপিং করতে, ঘরের পাশে ঈদ শপিং। আর সে ব্লগটি আপনাদেরকে শেয়ার করব, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। বাসা থেকে বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। শপিংয়ে মানুষ যায় গাড়ি দিয়ে, বাস দিয়ে, ট্রেন দিয়ে, আর আমি যাচ্ছি হেঁটে। কি আর করব, ঘরের পাশে শপিং এত কাছে, তারপর আমার শপিং করতে সবসময় লেট হয়। একটা কথা বলে না, মক্কার মানুষ সস পায় না, আমার অবস্থা সেটাই। আমি আজকে যাচ্ছি শপিং করতে, আর ঈদের বাকি আছে মাত্র 4 দিন। এই যে ঘরের পাশে, এই রোডটা 2 মিনিট হাঁটলেই সামনে শপিং। আর আপনাদেরকে আজকে দেখাবো আমরা লন্ডনে ছোটোখাটো একটা নিউ মার্কেট। ছোটো বললেও ভুল হবে, আপনারাই বলবেন যে এটা ছোট না বড়। পুরাই নিউ মার্কেট, অলরেডি মার্কেট দেখা যাচ্ছে। আমি আমার হাজব্যান্ড একসাথে, আর সামনে আমার বাচ্চারা অলরেডি চলে গেছে, দাঁড়িয়ে আছে। আর এরিয়াটা সাউথাল হাই স্ট্রিট। এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের এই দোকান সব, বাঙালিদের তেমন দোকান নাই। আর এরিয়াতে বাঙালিও থাকে কম, বর্তমানে অনেক বাঙালি আছে, বাট এরিয়াটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর পাকিস্তানিদের। এই যে আমার বাসার শুরুতেই, বাসার সামনেই মেন রোডেই ফার্স্টে দোকান, এটা খুবই একটা নাম করা দোকান, মঙ্গা। এখানে সব ব্রাইডাল শপ এবং পার্টিও অ্যাড্রেস। এই দোকানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিয়ে শাদী সব কিছুর জন্য এখান থেকে শপিং করে। মঙ্গা একটা নাম করা, হয়তো বা আপনারাও চিনতে পারবেন, খুবই নাম করা একটা। আর মঙ্গার উল্টা দিকে আছে ওমেগা, এটাও খুব লাক্সারি একটা শপ, ভেরি এক্সপেন্সিভ ড্রেস। এখানে আমাদের এই সাউথল এরিয়াটাতে আসলে মানুষ মনে করবে যে ইন্ডিয়াতে আছে। এখানে সব দিকে শাড়ি, ড্রেস, এমনকি ফুচকা, পানিপুরি সব কিছুই এখানে আছে। ওরা ইন্ডিয়ানদের একটা ছোটোখাটো, কি বলবো, ছোট একটা ইন্ডিয়া, মিনি ইন্ডিয়া। আর আমার কাছে তো মনে হয় এখানে শপিং করতে আসলে যে আমরা বাংলাদেশে নিউ মার্কেট দেখে আসছি, মনে হয় যে আমি নিউ মার্কেটে আসছি। আর এটা হিমালয় একটা মার্কেট, খুবই নাম করা সাউথলে পুরানো মার্কেট। আর এটার মধ্যে সব কিছু আছে, আর এটাতে আসলে মনে হয় যে আমি বাংলাদেশে নিউ মার্কেটে আসছি শপিং করতে। এই মার্কেটগুলিতে ওরা ভিডিও করতে দেয় না, আমি একটু একটু ভিডিও করেছি। আর এরিয়াতে আমি সবসময় থাকি, আর মোটামুটি সবাই আমাকে চিনে। আমার যখন ড্রেস মন যায় তখন আমি নিয়ে যাই, মোটামুটি সবাই আমাকে চিনে। আর এখানে তো আমি পাঞ্জাবি দাদা বলে ডাকি, সবার সাথে হিন্দিতে কথা বলি। আর দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এরিয়াতে। আর আমি তো আসছি আজকে আমার মেয়ের জন্য একটা পাকিস্তানি ড্রেস নিতে। আর ঈদের সময় পাকিস্তানি দোকানগুলিতে কত ভিড়, এই যে দেখুন সব পাকিস্তানি দোকানের ভিড় বেশি ইন্ডিয়ান দোকানগুলিতে চেয়ে। আর বর্তমানে পাকিস্তানি ড্রেসগুলি খুব চলছে, ড্রেসগুলি দেখতেও খুব সুন্দর। এই যে দেখুন ড্রেসগুলি এক একটা খুব সুন্দর। আমি আজকে এই টাইপেরই একটা ড্রেস নেব আমার মেয়ের জন্য, আমার মেয়েটা পাকিস্তানি ড্রেস খুব পছন্দ করে। আর এগুলি কটনের মধ্যে ড্রেসগুলি খুবই ভালো লাগে। আর এইগুলি আছে শিফনের মধ্যে বিভিন্ন ধরনের ড্রেস। আপনারা যারা আমার ভিডিওতে দেখবেন, যারা লন্ডনে থাকবে, ইউরোপে, ইউরোপ থেকে লন্ডনে বেড়াতে আসবেন, আপনাদেরকে আমি বলবো আপনারা সাউথ এরিয়াতে আসবেন একবার শপিং করতে। আর ইউরোপের অনেক ভাইয়া পুরা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, এবং আমি ওদেরকে বলবো যে আপনারা আমার এই ভিডিওটি দেখে একটু আইডিয়া নেন যে সাউথলে, লন্ডনের সাউথলে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এশিয়ান জিনিসপত্র, শাড়ি, গয়না, জুয়েলারি, কসমেটিক, জুতা সব কিছু পাওয়া যায়। আমি এই ভিডিওটাতে একটু একটু দেখাবো। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ইউরোপে অনেক কিছু পাওয়া যায় না আমাদের এশিয়ান ড্রেস আপ, আপনারা লন্ডনে আসলে সাউথলি এরিয়ায় আসবেন, শপিং করবেন, খুবই সস্তার মধ্যে জিনিস পাবেন, আর যেটা বাংলাদেশেও পাওয়া যায় না এত সস্তা। আমি ড্রেস দেখছি, আমার 2 মেয়ের জন্য 2টা ড্রেস কিনবো, সামারার জন্য একটা পার্টি টাইপের ড্রেস কিনবো। তবে আজকে আমি কোনো কিছুই শেয়ার করব না, আমার ঈদ ব্লগে শেয়ার করব আমি আমাদের ড্রেসগুলি। আর এখন সারপ্রাইজ থাকবে, আজকে আমি কী কিনছি সেটাই দেখো, বাট ড্রেস শেয়ার করব না। আর দেখুন ড্রেসগুলি, মাথা নষ্ট হয়ে যায় এত ড্রেস।
আর আমি এখন আসছি জুয়েলারি শপে। এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে সব কিছু মোটামুটি আছে। চুড়ি আমি আজকে আসছি, কানের দুল নিতে আমার মেয়ের জন্য। আর এটা সাউথের মধ্যে শাগুন জুয়েলার্স, এটা এরিয়ার মধ্যে সবচেয়ে বড় জুয়েলারি শপ। আর এখানে জুয়েলারিগুলি খুবই সুন্দর এবং লং লাস্টিং জুয়েলারি, রং জানা অনেক দিন টিকে। কানের দুলটা এই যে আমরা এটা চুজ করছি, কানের দুলটা চমৎকার একটা কানের দুল। আংটিটা এমনিতেই দেখছি পুরো ওয়েডিং রিং। আংটিটার প্রাইস হচ্ছে 15 পাউন্ড, বেশি বড়। আমি এমনি দেখছিলাম, আর এই দোকানে যে জব করে মেয়েটার সাথে আমার পরিচিত, আমি ঘুরে ঘুরে সাথে কথা বলছি আর দেখছি, খুবই ভালো লাগে। আর এই টাইপে আংটি আমার অলরেডি আছে, আর এগুলি অকেশন ছাড়া পরা হয় না। আর এই সাইডে আছে দেখুন পার্টি ব্যাগ, উপরে জুয়েলারি, পার্টি ব্যাগ। এই শাগুন জুয়েলার্সটা আমার খুবই পছন্দ, এখানে মেয়েদের অনেক শখের জিনিস পাওয়া যায়। পার্টি ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে চুড়ি সব কিছুই পাওয়া যায় এখানে। আমার যখনই দাওয়াত থাকে, বড় পার্টি থাকে, আমি তো বাসার সামনে 2 মিনিটের রাস্তা, পছন্দসই এসে নিয়ে যাই। আর আজকে আসছি এই ড্রেসটার সাথে একটা কানের দুল চুজ করতে। এই যে আমি এটার সাথে একটা কানের দুল নেব। এই ড্রেসটা একটু আগে কিনেছি, ড্রেসটা কিনেছি দেখাবো না, ঈদে সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য। ঈদ ভ্লগে দেখতে পারবেন ড্রেসটা। ড্রেসটা সিম্পল, খুবই সুন্দর। আর এখন আসছি কোকো ফ্যাশনে, আমার ছেলের জন্য, আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি কিনতে। আমি ফার্স্টেই কোকো ফ্যাশনে দোতলা চলে গিয়েছিলাম, আগে এখানে পাঞ্জাবি পাওয়া যেত। আজকে দেখি ওরা ওদের ডেকোরেশন চেঞ্জ করেছে, উপরে উঠে দেখি সব শেরওয়ানি, নর্মাল পাঞ্জাবি না। তারপর আমি আবার নিচতলা চলে আসছি, বাট আমাদের শপিংটা একটু দেরি হয়ে গেছে, আর ওদের যে স্টক খালি হয়ে গেছে, সাইজ নেই। আমি আমার ছেলের জন্য কোনো সাইজের পাঞ্জাবি পাইনি। আর এ কোকো ফ্যাশনে এই যে দেখুন অনেক শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আমি এটা একটা ইন্ডিয়ান শপে আসছি পাঞ্জাবির জন্য। এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি, বাট অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, অনেক ভিড় ছিল দোকানে। আজকে শপিংয়ে একসাথে আমরা সবাই আসছি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই আসছি একসাথে। অনেকদিন পরে আমরা একসাথে সাউথের আসলাম, নর্মালি আমরা একসাথে আসা হয় না। মোস্ট অফ দ্য টাইম আমি একাই শপিং করি, কারণ শপিং করতে টাইম লাগে, আমার হাজব্যান্ড সেটা লাইক করে না ঘোরাঘুরি। আর এখন আমার হাজব্যান্ড চলে যাবে বাচ্চাদেরকে নিয়ে, আমি সাউথলে আর একটু থাকবো, কিছু দরকারি জিনিস কিনবো, মেহেন্দি কিনবো, টিপ কিনবো, আমার মেয়ের জন্য টিপ কিনবো, কিছু ঘরে জিনিস কিনবো, ওরা চলে যাবে, আমি একটু ঘুরবো। আর এই দেখুন আমি একটু একটু আপনাদেরকে দেখাই। এই সাউথলে আসলে আমার বাসা যেতে মন চায় না, শুধু ঘুরতে মন চায়। আমি তো আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারি না, অনেক শাড়ির দোকান আছে, হাজার হাজার জামা কাপড়ের দোকান আছে, শোপিস দোকান অনেক কিছু আছে, জিলাপি শপ আছে। আমি আমার ছোট্ট ব্লগ আমি এত কিছু দেখাইতে পারি নাই, তবে আমার ভিউয়ার্সদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যখনই টাইম পাবেন এই সাউথলে আসবেন। আমরা অনেক বাঙালি আছে, সাউথ সম্বন্ধে আইডিয়া কম, আপনারা সাউথলে আসবেন, শপিং করবেন, খুবই ভালো লাগবে। আর এখানে আমরা মেহেন্দি নিয়ে নিচ্ছি ঈদের জন্য, ঈদ মানে তো মেহেন্দি, আমরা প্রতি বছর হাতে মেহেন্দি দিই। আর এটা একটা হেজাবের দোকান, এটা এক পাকিস্তানি বাইয়ার বাইরে বিক্রি করে, খুবই ভালো কোয়ালিটির হেজাব। বাইয়া দোকান থেকে আমি সবসময় হেজাব নেই, আর বিভিন্ন ধরনের হেজাব পাওয়া যায় বাইয়া দোকানে। আমার হেজাব কেনা শেষ, আমি আপনাদেরকে একটু দেখাই এরিয়াটা। মানুষ ঈদ উপলক্ষে এখন বেজে গেছে 6:30, তারপরও মানুষ ঘোরাঘুরি করে, অনেক মানুষ ঈদ উপলক্ষে অনেক বিজি। আর আজকে ছিল ফ্রাইডে, নর্মালি স্যাটারডে সানডেতে দ্বিগুণ মানুষ থাকে এরিয়াতে। আর এটা এই দোকানটার মধ্যে ভিডিও করা অ্যালাউ না, তাই আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাচ্ছি এই দোকানটা। জিনিসগুলি এত সুন্দর, চোখ জুড়ানোর মতো। আমি আসছি ঈদ উপলক্ষে, দুইটা ডিশ নিবো এখান থেকে। এই যে কাপ সেট, ঘরের শোপিস, সব সব কিছুই আছে ঘর সাজানোর। আমার শপিং ফিনিশ, আমি এখন বাসার দিক যাচ্ছি।
নিয়ারলি 7টা বেজে গেছে। আমি এখন ইফতারি অবশ্য আজকে আমার রেডি করতে হবে না, আজকে আপনারা আমার ব্লগে দেখেছেন লিপি ভাবি আজকে আমাদের বাসায় ইফতারি দিবে, আর বানাতে হবে না। বাসা চলে আসছি, সামারা তো আমাকে দেখে খুব খুশি, ওর আব্বুর সাথে বাসা চলে আসছিল। আর আজকে আমি কী কিনেছি একটু প্যাকেটগুলি দেখাই, ড্রেস দেখাবো না। এই যে এই ড্রেসটা, পিঙ্ক কালার ড্রেসটা সামারার জন্য কিনেছি, আর এই ড্রেসটা একটা ভাবি আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে, থ্যাংক ইউ ভাবি, আই এম ব্লেসড। আর এখানে কিছু জুয়েলারি কিনেছি আর কিছু কানের দুল কিনেছি, সকালবেলা একটা ড্রেস পরবো মর্নিংয়ে ওই ড্রেসের সাথে ম্যাচিং করি, আর আমার মেয়ের জন্য কিনেছি। আর এই নেকলেসগুলি কিনেছি আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে, মেহেন্দি কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের শপিং ফিনিশ। আর এখানে অলরেডি লিপিভাবি খাবার পাঠিয়ে দিয়েছে। লিপিভাবি কী কী খাবার দিল আপনাদেরকে একটু দেখাই। লিপিভাবি আমাদের জন্য অনেক কষ্ট করেছে, রোজা রেখে নিজের হাতে খাবার বানিয়ে পাঠিয়েছে। ভাবি অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এই যে প্রচুর খাবার, কী নাই, রোস্ট, পোলাও, সেহরি খাবারও দিয়েছে, হালিম সব কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন। রমাদান মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।